কিছু ঠিকানা উদ্ধার হইছে না রে ভাই গোলাম তো খুব সাংঘাতিক একটা টাউন ছাওয়াল রে ভাই খালি ভাঙুরা স্টেশনের নাম স্যার আর কিচ্ছু সে জানে না একবার চিন্তা করে দেখো দিন কি দিন সে কিরাম টাউন ছায়া যাচ্ছে একমাত্র ভাঙুরা স্টেশনের নাম কয়া সে আমার কাছ থেকে বিনিয়ে পয়সায় চিকিৎসাটা সারিয়ে নিল শোনো ডাক্তার টাউট বাটপার এসব কথা না কই ভালো গোলাম শুনলে কিন্তু রাগ হবে পারে অজ্ঞে রাগ গোলামের রাগের কামাই কি দেখাবের কাছে সে রাগ করে আমার কি করবি শোনো রঞ্জু ভাই আমি গোলামকে একদম সরাসরি কয়া দিছি আমি নিজে বিশে খালি যায় মান্নানে ধন্যবাদ জানা আসবো আর তাক আমি বারবার পাইনিট করার জন্য পরামর্শ দিয়ে আসবো দরকার হলি পরে এই জাপান ডাক্তার মৃত্যুর আগের দিন পর্যন্ত ওই মান্নানে বিনিয়ে পয়সায় চিকিৎসা করবি কথাবার্তার লিমিট কিন্তু ক্রস হয়ে যাচ্ছে আমি কিন্তু কথাটা গোলামে কয়ে দেবো দাও কয়ে দাও কয়ে দিলি পরে ভালোই হয় আমি তো সেটাই চাই শোনো আমি তো জানি তোমরা অনেকেই এই জাপান ডাক্তারের ঘায়ল করার চেষ্টা করতে চাও এমনকি যে এই সারিসুরি গ্রামে আমার আশাও তোমরা বন্ধ করে চাই চাও কিন্তু সেটা তো তোমরা পারো নাই কারণ আমি তোমাকে ভালোবাসি এই ভালোবাসা হচ্ছে জাপান ডাক্তারের একমাত্র পাথেও বুঝছো তুমি যে আমাকে গায়ের সবারই এত ভালোবাসো তাহলে পরে বিলকিসের ঠিকানার জন্য এত অস্থির হয়ে গেছো কি তুমি যদি বিলকিসের উপর আবার ভালোবাসা ভালো তাহলে আমাকে কী হবে খালি তোমাকে ভালোবাসি তো আমার জীবন আমি নষ্ট করে পাইনি রঞ্জু ভালো কথা মনে করিস আও আমার তো মনে হয় রঞ্জু তুমি নিজেই হিনা শ্বশুরবাড়ির ঠিকানাটা জানো এতক্ষণ সেটা আমার মাথায় আসে না কিছু জনই কত দূর ডাক্তার তুমি যে কী কও বিলকিসের ঠিকানা যদি আমি পাতাম তাহলে তো আমি গটক পাঠাতাম তুমি চান্স পাতা নাকি হ্যাঁ আমি কার সাথে কথা করছি রে ভাই এই রঞ্জু তুমি তো খুবই সাংঘাতিক খাওয়াল আমার জীবনে প্রত্যেকটি পদে পদে তুমি কিছু জনই কাটা হয়ে খারাপ চাও ব্যাগটা তুলে দাও মানুষের জীবনে ভালোবাসা বলে তো কোনো জিনিস থাকবে পারে তাই না তোমরা কিছুর জন্য অবিশ্বাস করতে দাও যা খুশি তাই করছে এটা তো ঠিক না রে ভাই কিন্তু সাহায্য চাইলাম সেটাও দাও না সাহায্য লাগবে সাইকেলটা একটু ধরতাম আবার আইছে দেখো ডাক্তার তুমি কেন আমার কাছ থেকে আমার শ্বশুরবাড়ির ঠিকানা চায় না কো তুমি যত অনুরোধই করো আমি আমার শ্বশুরবাড়ির ঠিকানা তোমাকে দেবো না দেবো না দেবো না আমি তো আপনার কাছে আপনার শ্বশুরবাড়ির ঠিকানা চাইবে রাশি না হিনা ভাবি আমি একটা কথার জবাব চাই প্রশ্ন উত্তরটা দেন আপনারা সব কি শুরু করেছেন কত আমি তোমার কোনো কোর্সেনের জবাব দেবো না কে রে এ ডাক্তার এ তুমি কিসের জন্য বুঝতেছেও না তোমার সাথে যে আমি কথা কই সেটি আমার রুইতনের দুলাভাই কিছুতেই পছন্দ করতেছে না হ্যাঁ তুমি কিসের জন্য আবার আজকে আমাকে ভাবি করে ডাকলে তোমাকে দিয়ে কইছি তুমি বিলকিসে ভুলিয়ে যাও দেখেন ভাবি বিলকিসে ভুলিয়ে যাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না এ কথা কিন্তু আমি হাজারবার লক্ষ্যবার আপনাকে কয়া দিছি আচ্ছা আপনারা যাক তাক খুশি তার সাথে বিলকিসে বিয়ে দেওয়ার প্রস্তাব করতেছেন কিসের জন্য বিষয়টা কি কন্ত ক্যা বিলকিস কি আপনার কাছে মূল্যহীন হয়ে গেছে উফরে ভাইরে তুমি রাগ হচ্ছে কিসের জন্য আমার মেয়ে বড় হয়েছে তাকলে আমার চিনতে হবি না আর এক জায়গা বিয়ের কথা কলি কি সেখানে হওয়া যায় দশ জায়গা কথাবার্তা হতি 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 একখানে বিয়ে ঠিক হয় যার সাথে জোড়া লেখা আছে তার সাথে ঠিক হয় আর সেটা নিয়ে তুমি এত রাগ হচ্ছে কি জন্যে রাগ হবো না মানে আপনার গোলামের সাথে বিলকিসের বিয়ের প্রস্তাব কিসের জন্য দিছেন আপনার গোলামের পরিচয় জানেন ও কোন প্রকৃতি সাল কত খারাপ সেটা আপনারা কেউ জানেন কি কও তুমি গোলামের পরিচয় জানবো না কে ছোটকাল থেকে তাকে দেখে আসতেছি তাক আবার নতুন করে আমার কি জানা লাগবে ছোটবেলারটা দেখলি পরে তাক চিনা যায় না ভাবি তার পরিচয় আমি আপনার সামনে তুলে ধরতেছি সে যে কত বড় চরিত্রহীন সেটার খবর রাখেন আপনি ভাবি দেখো ডাক্তার দেখো হিংসে করে কোন মানুষ সম্পর্কে উল্টে পাল্টা কোনো বদলাম দেওয়া লাগে না কো তুমি যে কইছো আমার গোলাম চরিত্রহীন এ কথা সারি সুরি গায়ের একটা পিপিও কুল বিশেষ করবি না হুম গোলাম যে কি পরিমাণ চরিত্রহীন ছাওয়াল সিডার প্রমাণ আমি জাপান ডাক্তার নিজি শোনেন ভাবি বিশে খালির সাহেব মন্ডলের মেয়ে ওই গোলামের কাছে কি সব ফরওয়ার্ড ভাষাইতে চিঠিপত্র লেয় সেটা তো আপনি জানেন না সেই সব চিঠির ভাষা আমার মনে বলিবারে ঘৃণায় লজ্জায় বমি বাইরিয়ে চলে আসে মন্ডলের মেয়ে চিঠি দিলি পরে গোলামের দোষ করে দোষ নাই মানে গোলাম নিজে সেই চিঠির উত্তর দেয় সেই মেয়ের সাথে ছেলে লাইন মারা শুরু করে দিছে সেই মেয়েটার নাম হচ্ছে কস্তুরি বিশেখালি বাড়ি আপনি দরকার হলে বিশেখালি যায় সেই মেয়ের খবর নিয়ে আসতে পারেন তাই ঘটনা সত্যি সত্যি মানে আপনি আমাকে বিশ্বাস করতেছেন না ভাবি এই যে মাথায় হাত কিরি করে করছি আল্লাহর খুদার কিরি করে করছি আপনি দান বিশেখালি সাধারণ পাবলিকের কাছে আপনি জিজ্ঞেস করেন সবাই সমস্ত যুবক সমর্পণ আপামর জনসাধারণ এই ঘটনা জানে আপনার ভাই ভিতরের কাছে জিজ্ঞেস করে দেখেন সেও এই ঘটনা জানে আপনার যদি পায়ে ধরি ভাবি সত্যি সত্যি গোলামের সাথে বিলকিসের বিয়ে দিয়ে বিলকিসের জীবনটা নষ্ট করে দিবেন না ভাবি এরকম নিষ্পাক একটা শিশু তাকে এরকম ছেলে খারাপ খেলবেন না ভাবি